ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা কথা, সেটা হচ্ছে যে তোমাদের লাইকের পরিমাণ কেন এত কমে যাচ্ছে, এটা তো উচিত না। ভালো ভিডিও দেখছো, ভালো করে লাইক দাও, এটাই চাইবো। লাইক যত বেশি হবে, লাইক কমেন্ট শেয়ার যত বেশি হবে, তত আমার ভালো ভালো ভিডিও করার অনুপ্রেরণা জাগবে, তাই না? আগের দিন মেলার পার্ট ওয়ানটা দেখিয়েছিলাম, আজকে মেলার পার্ট টুটা দেখাচ্ছি। আমি পুরোটাই একসঙ্গে দেখাতেই পারতাম, তাতে 25-30 মিনিটের ভিডিও হয়ে যেত। এমনি এই 5-7 মিনিটের ভিডিওই কেউ পুরোটা দেখে না, তার 25-30 মিনিট, যাতে তোমরা ভালোভাবে সুস্থভাবে অল্প টাইম করে করে নিয়ে নিয়ে দেখতে পারো। তাই জন্যই আমি ছোটো ছোটো ভিডিও করে পার্টে পার্টে করে দিচ্ছি। দেখো মেলাটা কত বড়, আগের দিন তো দেখিয়েছি আমরা, ওটা একটা দিক দেখিয়েছিলাম, এটা তার আর একটু আগিয়ের দিক। এখনও ওই সাইডটা যাইনি, তাতে আমার পা ব্যথা হয়ে গেছে মেলা ঘুরতে ঘুরতে। এই দেখো কত কার্পেট, তারপরে সোফার সামনে, টি টেবিলের সামনে সব পার্তার জন্য কার্পেট, পাপোশ। আমার অনেক কিছুই দরকার ছিল কেনার মতন, কিন্তু এই যে ঘরে ধুলোবালির কাজ হচ্ছে, এখন কিচ্ছু কিনবো না, নেক্সট ইয়ার সব কিনবো। যা যা এখন পছন্দ হচ্ছে দেখে রাখলাম, মোটামুটি বুঝে গেলাম যে এখান থেকে এসে অনেক কিছুই নেওয়া যাবে, তাই জন্য এখন তো কিছু নেওয়া যাবেই না, কারণ ভয়ঙ্কর অবস্থা। আর মেলায় যে ব্যাপারটা হয় না, যে ধুলো ওড়ে, যার জন্য মেলায় অনেকেরই অ্যালার্জি হয়, কিন্তু এখানে ধুলো ওড়ার কোনো সিন নেই। দেখো নিচে কার্পেট পেতে দিয়েছে, গ্রিন কার্পেট যেরকম হয় সেরকম এখানে পেতে দিয়েছে, গ্রে কালারের একটা কার্পেট টাইপের, যার জন্য এতটুকু ধুলো বালি কিচ্ছু উঠছে না, কোনো মানে দূষণের কোনো ব্যাপারই নেই। যে কারো যদি ডাস্ট অ্যালার্জি থাকে, তার কোনো ডাস্ট অ্যালার্জি হবে না, আমারই ডাস্ট অ্যালার্জি আছে। এই দেখো এই শিপটা আমার খুব পছন্দ হয়েছে, দাম জিজ্ঞেস করলাম কিন্তু নেব না। দেখো কী সুন্দর সুন্দর, আর এই দুটো খুব পছন্দ হয়েছে। এটা কী বলো তো, এটা হচ্ছে ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার ভাস। আর এই ফ্লাওয়ার ভাসটা বেশ ভালো লাগছে, দেখো কী সুন্দর, দুটো মেয়ের দিয়ে নিচে বসানো, বিশাল বড়ো, ওটা দেখতে বেশ ভালো লাগছে। শুধু আজকে এবারে মেলাতে ভালো লেগেই যাব, নেব না কিছুই। যেখানটা ভালো লাগছে মানে নিজের পছন্দ হচ্ছে, সেখানটা অনেকক্ষণ দাঁড়িয়ে পড়ছি, তোমরা বোর হচ্ছে বলো। এই দেখো এই ল্যাম্পগুলো অন্যরকম ল্যাম্প, নিচে বেশ মূর্তি আছে, আর ল্যাম্প যে যার যেরকম মনে হবে চয়েস করে করে নেবে। এটা হচ্ছে টেবিল ল্যাম্প, এগুলো সবই টেবিল ল্যাম্প। এগুলো কোন দিকটা ছেড়ে কোন দিকটা যে তোমাদের দেখাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর দুটো দোকানের মাঝে অনেকটা করে গ্যাপ, আর বিশাল চড়াচড়া রাস্তা করেছে জায়গা ছেড়ে ছেড়ে। দেখো এই পোড়ামাটির সব জিনিস এগুলো, আর রাস্তা ছেড়েছে বলে কী হচ্ছে, মানে গ্যাদারিংটা হলেও খুব একটা অসুবিধা হবে না। আমরা এখন গেছি দুপুরবেলা, তো এখন এমনিই ভিড় নেই। দেখো কত বেতের জিনিস পাখা, নানা রকম বেতের জিনিস এখানে। এখানে এই পোর্ট্রেটগুলো আমার খুব ভালো লাগলো, ওয়াল হ্যাঙ্গিংগুলো ভালো লাগলো, বললামই তো এখন নিতে পারবো না, সব দেখে দুখে গেলাম। বিশাল বড় বড়, আমার ড্রয়িংয়ে যদি লাগাতে পারি বা সিঁড়ির ধারে ধারে যদি লাগাতে পারি, দেখা যাক। আর আমি না কোনো কিছু কিনতে গেলে দাদাকে ছাড়া কিনতেই পাই না, এটা কিন্তু আমার খুব বাজে দোষ বা ভালো দোষ আমি জানি না। দাদা হয়তো পছন্দ করবে না, চয়েস হয়তো আমিই করবো, দাদা হয়তো পয়সাটাই দেবে, কিন্তু তবুও যেন ও ছাড়া আমি কিছু কিনতে পাই না, মানে মনে হয় যেন হয়তো পছন্দ হবে না, হয়তো পছন্দ হবে না, কিন্তু দাদা কিচ্ছু বলে না, কিন্তু তবুও হয়, কেন জানি না এরকম মনের ভিতরে হয়, বুঝি না। খুব ডিপেন্ডেন্ট আমি ওর ওপরে, তাই জন্য নাকি কী জানি কেন হয় জানি না। যাই হোক বন্ধুরা, তোমাদের এত ভালো মেলা দেখাচ্ছি, একটু লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো দিদিভাইকে, এইটুকুনি তো চাই তোমাদের সঙ্গে। তোমরা যদি আমার পাশে থাকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো, এটা আমার কথা দেওয়া। আমার পাশে যে থাকবে আমি তার পাশে থাকবো, কিন্তু আমার পাশে না থাকলে আমি কী করে তোমাদের পাশে থাকতে পারবো বলো, বুঝতেই তো পারবো না যে তুমি আমার পাশে আছো বলো। আমি কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে নিয়ে গিয়ে শেষ করবো আমি নিজেই সত্যি ভিডিও করতে গিয়ে বুঝতে পারছি না, একটু আনাড়ি আছি আমি, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না মানে কোনটাকে ক্যাপচার করবো। ওই বুদ্ধাটাকে দেখো, ব্ল্যাক কালারের, এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে,
বাড়িতে লাগানোর মতো নয়, বিশাল বড় ওপেন ইয়েতে লাগাতে হবে, ওপেন ঘরে। এটা একটা বললাম তো, সবই যেন পছন্দ হয়ে যাচ্ছে, সবই যেন পছন্দ হয়ে যাচ্ছে। আমার বান্ধবী দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করছি, ও দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ওদের সব ভিডিওতে অ্যালার্জি আছে, আগে যার যেটাতে অ্যালার্জি ভালো কথা, যে যেটা চায় না সেটা তো জোর করে করা উচিত না। ও চায় না ক্যামেরার সামনে মুখ দেখাতে, ঠিক আছে, ওকে ব্যাপার না। এটা একটা দোকান না যে হ্যাঁ একটাই দোকান থেকে তোমাকে কিনতে হবে, তা না, অনেক দোকান, অনেক চারিদিক থেকে এসছে, ওয়েস্ট বেঙ্গলের চারধার থেকে এসছে। মানে ওয়েস্ট বেঙ্গলের একটা সর্ববৃহৎ ওয়েস্ট বেঙ্গলের হস্তশিল্প মেলা এটা। এই দেখো ব্যাগের দোকান শান্তিনিকেতনে, এরকম আরও আছে। চলো আজকে আর ভিডিওটাকে বেশি লং করবো না, এবার আস্তে আস্তে ভিডিওটাকে শেষ করতে হবে, কারণ বেশি লং করলে তোমরা দেখবেই না। 6-7 মিনিটের বেশি করবই না আমি ভিডিওটা। এখান থেকে আমার বান্ধবী ব্যাগ কেনার চেষ্টা করছে, দামে পোষাচ্ছে না, জানি না আলটিমেটলি ব্যাগ কিনে উঠতে পারবে কি না, মনে হয় না কিনতে পারবে, কারণ কোনোটাই দামে পোষাচ্ছে তো পছন্দ হচ্ছে না, আর পছন্দ হচ্ছে তো দামে পোষাচ্ছে না। তাহলে চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, সকলে খুব ভালো থেকে এই মেলার পরবর্তী পার্টটাও দেখো, পরপর 3টে পার্ট দেখো, তাহলে মেলাটা সম্বন্ধে কিছুটা হলেও আইডিয়া করতে পারবে। যদিও চোখে না দেখে সামনে গিয়ে না গিয়ে মেলা সম্বন্ধে কোনো কিছুই আইডিয়া তোমরা করতে পারবে না, এটা অবশ্যই। তেমনি পরপর 3টে পার্ট দেখো, যে দ্বিতীয় পার্ট দেখছো সে প্রথম পার্টটা দেখে নিও, যে প্রথম পার্ট দেখছো সে দ্বিতীয় পার্টটা দেখে নিও, থার্ড পার্টটাও দেখে নিও, থার্ড পার্ট একটা দেব। চলো আজকের মতো বাই বাই, টাটা, সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো, কথা দিলাম, টাটা।